তো শেখ হাসিনার পরিচালিত তিনটি পার্টি ছাড়া নির্বাচনে আর কেউ যাচ্ছে না। শেখ হাসিনার নির্বাচনে আনার জন্য যে প্রচন্ড পরিমাণ অর্থনৈতিক প্রোপাগান্ডা, অর্থনৈতিক প্রলোভন, সংসদ সদস্যের প্রলোভন, মামলা হামলা সবকিছুর প্রেক্ষিতে যদি আমরা দেখি, ফুল কেবল একটা মাত্র ফুটেছে, এক দুর্গন্ধযুক্ত মোহাম্মদ ইব্রাহিমের ফুল। এই ফুলকে নিয়েই সন্দেহপ্রত সন্তুষ্ট থাকতে হবে। তারা যেভাবে চেয়েছিল আর বাদ বাকি নেতাদেরকে নিয়ে নির্বাচনে আসতে, সেটা হচ্ছে না। 30 নভেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। সব যদি ঠিকঠাক থাকে এবং তফসিল যদি পরিবর্তন না হয়, তাহলে আর সম্ভবত খুব বেশি ফুল ফোটার সম্ভাবনা নেই। ওবায়দুল কাদের এবং হাসান মাহমুদ, তারা যে নিরলসভাবে চেষ্টা করেছে তাদের মাফিয়াতন্ত্রের টুলস দিয়ে, গোয়েন্দা বাহিনী, টাকা পয়সা, নগদ টাকা এবং বিচার ব্যবস্থা তাদের হাসিনার আদালতকে দিয়ে, যে যারা নির্বাচনে না আসবে তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে, পুরাতন মামলায় গ্রেপ্তার দেখানো হবে। বড় পরিমাণ, একদিনে 200 এবং গত এক মাসে প্রায় 400 বিএনপি এবং অন্যান্য নেতা কর্মীদেরকে তারা কারাগারে পাঠিয়েছে। এবং সম্ভবত যারা একটু মনোনয়ন পেতে পারেন কিংবা নির্বাচনে জয়লাভ করতে পারেন কিংবা আন্দোলনে নেতৃত্ব দিতে পারেন, এমন মানুষেরই কারা হচ্ছে, আদালতে রায় হচ্ছে, যেই মাফিয়াতন্ত্রের টুলস আমি বারবার বলি, কাঙ্গারু আদালতে, এই আদালতের রায় আসে শেখ হাসিনার মগজ থেকে, শেখ হাসিনার পকেট থেকে। সুতরাং এই মানুষগুলোকে রায় দেওয়া হচ্ছে এবং আদালতে প্রেরণ করা হচ্ছে। কারাগার কত বড়, নিশ্চয়ই বিরোধী দল দেখতে চায়। এর মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে যে যারা নির্বাচনে আসবে না তাদের অধিকাংশকেই কারাগারে প্রেরণ করা হচ্ছে। তো এই ভয়, কারাগারে যাওয়ার ভয়, মামলার ভয়, গোপন ভিডিও ফাঁস করার ভয়, টাকা, নগদ টাকা, এমপি হওয়ার প্রলোভন, সবকিছুর পরেও যে ফুল ফুটছে না, তার বড় প্রমাণ হলো যে সম্প্রতি অলি আহমেদের বক্তব্যটা দেখবেন, তাকে নিয়ে গুঞ্জন ছিল। তিনি বলেছেন এই বয়সে তিনি অনেক কিছু হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা ছাড়া তার আর দ্বিতীয় কোনো ইচ্ছা নাই এবং আল্লাহর কাছে তিনি জবাবদিহি করতে পারবেন না। মাহমুদুর রহমান মান্নার একটি বক্তব্য শুনছিলাম যে তিনি কেন অনুপস্থিত, এটি নিয়ে প্রথম আলোটি রিপোর্ট করার পর সেটার উত্তর দিয়েছেন তিনি, যে শারীরিকভাবে অসুস্থ এবং গ্রেপ্তার আতঙ্কে আছেন তিনি, শরীর একটু সুস্থ হলেই মাঠে নামবেন। বোঝাই যাচ্ছে যে এই ফুলও ফুটবে না। সম্ভবত আমরা ইব্রাহিমের পোল্ট্রি খাওয়া এবং এই যে তাপ অর্থের প্রলোভন বলুন আর নারী কেলেঙ্কারির কথা ফাঁস যেই চাপেই হোক না কেন, কিংবা সাবেক সিআই এর অর্থায়নে নানা রকম কাজকর্ম করার যে ফাঁদে পা দেওয়ার যে ভিডিও করেছেন মনির হায়দার, নিশ্চয়ই আপনারা দেখেছেন এরই মধ্যে, যে কারণে হোক না কেন তিনি গিয়েছেন এবং আরো কয়েকজন উচ্ছিষ্টভোগী, যাদেরকে আমরা আগেই বলেছি যে তৃণভোজী, যেটা শমশের মবিন এবং তৈমুরের তো আগেই দল করেছে। সুতরাং নতুন করে যদি আমরা দেখি যে এই শেখ হাসিনার নির্বাচনে আনার জন্য যে প্রচন্ড পরিমাণ অর্থনৈতিক প্রোপাগান্ডা, অর্থনৈতিক প্রলোভন, সংসদ সদস্যের প্রলোভন, মামলা হামলা সবকিছুর প্রেক্ষিতে যদি আমরা দেখি, ফুল কেবল একটা মাত্র ফুটেছে, এক দুর্গন্ধযুক্ত মোহাম্মদ ইব্রাহিমের ফুল। এই ফুলকে নিয়েই সন্দেহপ্রত সন্তুষ্ট থাকতে হবে। তারা যেভাবে চেয়েছিল আর বাদ বাকি নেতাদেরকে নিয়ে নির্বাচনে আসতে, সেটা হচ্ছে না। এইসব খবর গত 2-3 দিন দেখতে দেখতে আমরা হয়তো কিছুটা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়েছি যে না, কারা কারা নির্বাচনে গেল, কিংবা সবাই মনে হয় নির্বাচনে চলে গেল, এই পাতানা নির্বাচন। কিন্তু আমি যখন আবার দেখি কর্নেল অলি আহমেদের মুখ, আমি যখন দেখি গণতন্ত্র মঞ্চের জুনায়েদ সাকির মুখ, আমি যখন দেখি তরুণ রাশেদ এবং নুরুর মুখ এবং তাদের বক্তব্য, আমি যখন দেখি ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুলের মুখ এবং তাদের বক্তব্য, আমি যখন দেখি রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ভুঁইয়ার বক্তব্য, আমি যখন দেখি জামায়াতে ইসলামী, তারা এখনো মাঠে আন্দোলন করছে এবং সর্ববৃহৎ দল হিসেবে অবশ্যই বিএনপি, তারা যেই পরিমাণ স্যাক্রিফাইস ত্যাগের মধ্যে দিয়ে যাচ্ছে, নিশ্চয়ই আশাবাদী হওয়া যথেষ্ট কারণ আছে যে এবারে নির্বাচন 2018 সালের মতো হবে না, এবারে নির্বাচন 2014 সালের মতো তো হবেই না। অন্য আরেকটি বিষয় আলোচিত, সেটি হলো যে বাম রাজনৈতিক দলগুলোর সবচেয়ে বড় যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে এই নির্বাচনে যাবে না। শেখ হাসিনা চাচ্ছেন কিছু মানুষকে দিয়ে একটা পার্টিসিপেটরি ইলেকশন দেখাতে, এবং সেটা করতে যে নানান হেন কোনো দুর্নীতিগ্রস্ত পন্থা নেই, দুর্গন্ধযুক্ত পন্থা নেই, যেতে করছে না। সবেমাত্র কারা নির্বাচনে গেল, হলো যাদের যাওয়ার কথা ছিল, যেমন জাতীয় পার্টি তো সরকারের মহাজোটের অংশ, রাশেদ খান মেনন মহাজোটের অংশ, হাসানুল হক ইনুর মহাজোটের অংশ, এর বাইরে
নতুন করে তো আর কেউ, একমাত্র তৃণমূল কিংবা তৃণভোজী যারা আছে তৈমুর আলম খন্দকার এবং শমশের মোহন চৌধুরী, তারাও নিজেরা তো নিজেরা সিদ্ধান্ত নেয় না। আমি এর আগে একটি আলোচনা করেছি যে এই দলটিও চালায় শেখ হাসিনা, আর জাতীয় পার্টিও যে রহণক কিংবা জাতীয় পার্টি যে শেখ হাসিনা চালায় তার প্রমাণ হলো রহণক যে লেজে গোবরে অবস্থা জাতীয় পার্টির সাথে দ্বন্দ্বে, সেখানে এখনো মনোনয়ন কেনেননি। দলীয় মনোনয়ন পত্র বেছে কেনার সময় শেষ হওয়ার পরও রহণক মনোনয়ন কেনেননি এখনো, কেননা মনোনয়ন দেওয়ার এখতিয়ার হিসেবে রহণক এর যে ক্ষমতা রহণক চান, যেটা পার্টির গঠনতন্ত্র অনুযায়ী দেবে জিএম কাদের, সেইটার পরিবর্তন না হলে তিনি জিএম কাদেরের পক্ষ থেকে মনোনয়ন কিনবেন না কিংবা নেবেন না, এই ধরনের একটি গোসা বেঁধে আছে। তিনি বলেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পরে তিনি সিদ্ধান্ত নেবেন। বোঝাই যাচ্ছে যে এই পার্টিটাও চালায় শেখ হাসিনা। তো এই শেখ হাসিনার পরিচালিত তিনটি পার্টি ছাড়া নির্বাচনে আর কেউ, এই নির্বাচন দিয়ে শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদেরের ফুল ফুটতে থাকবে একদমই বলা যায় না, এবং নিশ্চিতভাবে বলা যায় যে এই ফুল থেকে যেসব ফুল আসবে সেগুলো হচ্ছে দুর্গন্ধযুক্ত। এবং আমরা দেখব যে যতই দিন যাবে ততই এই নির্বাচন আদৌ হবে বলে, যেটা আমরা বারবার বলছি যে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই সেটি স্পষ্ট হতে থাকবে, আবার নাও হতে পারে। রাজনীতিতে ভবিষ্যৎবাণী বলে কোনো কথা নেই। আমরা জানি যে 2006 উদাহরণ আমরা বারবার টানি যে নির্বাচনের ট্রেনটা যাত্রা শুরু করেছিল এবং সেই ট্রেনে উঠেও নেমে গিয়েছিল আওয়ামী লীগ, বলা হচ্ছিল যে তারা নির্বাচনের ট্রেন মিস করেছে, কিন্তু দেখা গেলো যে নির্বাচনের ট্রেনটি 10 দিন আগে এমনিতেই থেমে যায়। দৈব দুর্বিপাক, সেই দৈব দুর্বিপাক বাংলাদেশে আসবে কি আসবে না বলা যাচ্ছে না এখনো। 2014 সালে ওই ধরনের একটি নির্বাচনের ট্রেন ছিল যেই ট্রেনটি যায়নি বিএনপি এবং জামাত, কিন্তু পরবর্তীতে দেখা গেল এটি গন্তব্যে পৌঁছে গেছে দৈব দুর্বিপাকে। কি ছিল সেই দৈব দুর্বিপাক? সেই দৈব দুর্বিপাক ছিল ভারতের প্রকাশ্য একটা সমর্থন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিং এখানে এসে এরশাদের দলকে তারা কৌশলে এবং চাপ প্রয়োগ করে নির্বাচনে যেতে বাধ্য করেছিল। তো দেখা গেল যে জাতীয় পার্টি গেল নির্বাচনে আর বিএনপি জামাত যে গেল না নির্বাচনে, তাতে নির্বাচনের ট্রেন থেমে থাকেনি, নির্বাচনের ট্রেন চলেছিল। সেই দৈব দুর্বিপাক হচ্ছে ভারতীয় সমর্থন। এবারে ভারতীয় সমর্থন প্রকাশ্যভাবে নেই, মৌনভাবে আছে, তারা চায় এখানে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় রাখতে, কিন্তু প্রকাশ্যে নেই। কিন্তু প্রকাশ্যে যেটি আছে সেটা হলো যুক্তরাষ্ট্রের অসমর্থন। আমরা দেখছি যে থ্যাংকস গিভিং এর ছুটি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ অন্যান্য নানান কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কিংবা যুক্তরাষ্ট্র এশিয়াতে তাদের মনোযোগ এখনও যেভাবে দেওয়ার কথা, দেখার কথা, সেটা দিচ্ছে না, সেটার একটা স্পষ্ট একটা দূরত্ব কিংবা একটা ফাঁক গ্যাপ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই গ্যাপটি আসলে শেখ হাসিনাকে এই একতরফা নির্বাচনের ট্রেনের বৈতরণী পার হতে দেবে কিনা নিশ্চয়ই সময় বড় প্রশ্ন, তাই না? এমন হতে পারে যে না, নির্বাচনের 2-5 দিন 10 দিন আগে ও দৈব দুর্বিপাকে এই নির্বাচনী ট্রেন থেমে গেল। আর যদি থেমে নাই যায় তাহলে যে নির্বাচনের দিন যে সহিংসতা হবে, নির্বাচনের আগে পরে যে সহিংসতা হবে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেই ভোট কেন্দ্র থেকে বিরত থাকবে, এবং এর পরে সারা বিশ্ব জুড়ে এখন যে আলোচনা তুঙ্গে সেটা হলো বাংলাদেশের শেখ হাসিনা আরেকটি শ্যাম অর্থাৎ বিতর্কিত ইলেকশনের দিকে আগিয়েছেন। শেখ হাসিনার এবারে নির্বাচন হবে স্বৈরতন্ত্র নিশ্চিত করার নির্বাচন, এই ধরনের একটি প্রচারণা এখন তুঙ্গে, যেটি 2014 সালে ছিল না, যেটি 2018 সালে ঠিক সেইভাবে ছিল না। এবং 2018 সালে তো বিএনপি নির্বাচনে গিয়েছিল একটু ফ্রন্টের ব্যানারে, তাই না? তারা নির্বাচনে যে দেখে যে না তারা ভোট দিতে পারছে না, রাতের বেলা সব ভোট হয়ে গেছে। সুতরাং এবারে এই সমস্ত বিশ্ব আলোচনা এবং প্রকাশ্যভাবে ভারতের সমর্থন নেই, যেটা দৈব দুর্বিপাক, কিন্তু অন্য দৈব দুর্বিপাক যেটা আমেরিকার অসমর্থন সেটি প্রকাশ্য, যদিও আমরা প্রকাশ্য যেসব কার্যকলাপ এবং অন্যান্য বিষয় আমরা দেখতে পাচ্ছি না। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনের পর এই নির্বাচন মেনে নেবে। সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী একটি ভুল বুঝেছেন অথবা ভুল ব্যাখ্যা দিচ্ছেন অথবা দিবাস্বপ্ন দেখছেন বলেই যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে নানান বিষয়ে টানাপোড়েন যখন চরম পর্যায়ে পৌঁছেছে তখন একটি উদ্বেগজনক সংবাদ হচ্ছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানও রহস্যের মধ্যে চলে গেছেন। রহস্য এজন্য বলছি, যেমন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস তিনি ছুটিতে গেছেন আমরা জানি, তবে তিনি কোথায় অবস্থান করছেন তার অবস্থান নিয়ে যেমন মার্কিন দূতাবাস এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হচ্ছে না, ঠিক একই ধরনের কাজ ঘটছে মোহাম্মদ ইমরানের ক্ষেত্রে। আমরা কোনো কোনো সূত্র থেকে জানতে পেরেছি তিনি ছুটিতে গেছেন এটি ঠিক আছে, কিন্তু কেউ বলছেন তিনি 3 সপ্তাহের ছুটিতে গেছেন, কেউ বলছে তিনি 4 সপ্তাহের ছুটিতে গেছেন, কেউ বা আবার বলছেন তিনি
অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন এবং ছুটিতে তিনি যেতেই পারেন। গত 22 নভেম্বর বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের যে ভার্বাল নোট পাঠানো হয়েছে, নোট ভার্বাল, সেখানে তার ছুটিতে যাওয়ার বিষয়টি অবহিত করা হয়েছে। তবে তিনি কবে আবার কাজে যোগ দিবেন, কবে আবার ফিরবেন তার কর্মস্থলে, এসব বিষয়ে কিছু জানানো হয়নি। আর তিনি কোথায় আছেন, কোথায় অবস্থান করছেন, এই মুহূর্তে তিনি কোথায় গেলেন, এসব সম্পর্কে কিন্তু গণমাধ্যমের পক্ষ থেকে কিছু জানা সম্ভব হয়নি। কেউ মুখ খুলছেন না, না ওয়াশিংটনে বাংলাদেশের দূতাবাস, না আমাদের এখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল অনেকের সাথে যোগাযোগ করা হয়েছিল, তারা কেউ বলতে চাইছেন না বা মুখ খুলতে চাচ্ছেন না। তবে তিনি ছুটিতে গেছেন। তবে মোহাম্মদ ইমরান এমন এক সময়ে ছুটিতে গেলেন যখন বাংলাদেশে আর কিছুদিন পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে যে রাষ্ট্রটি বেশি তৎপর বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে, সেই যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের নানান ক্ষেত্রে তাদের তৎপরতা চালাচ্ছে, কর্মকাণ্ড চালাচ্ছে এবং তার নেতৃত্বে আরও পশ্চিমা দেশ রয়েছে, তারাও নানান ধরনের সতর্কতা জারি করে রেখেছে, আগামী নির্বাচন যদি সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক না হয় সেক্ষেত্রে নানান ধরনের হুমকি ধামকি তো আসছে। সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত ছুটিতে যাবেন, দীর্ঘ ছুটিতে যাবেন, এটি আসলেই অস্বাভাবিক মনে হতে পারে আমাদের অনেকের কাছেই এবং মনে হচ্ছে, তার কারণ নির্বাচন নিয়ে বা বাংলাদেশের গণতান্ত্রিক এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে মোহাম্মদ ইমরানের মতন একজন দক্ষ কূটনীতিবিদ সেখানে অবস্থান করবেন, তিনি নানান বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের কাছে জবাবদিহি করবেন, আবার তিনিও নানান তথ্য নিয়ে বাংলাদেশ সরকারকে জানাবে, এটাই তো স্বাভাবিক। ঠিক সেই মুহূর্তে তিনি রহস্যজনকভাবে ছুটিতে যে গেলেন সেটাই আমাদের জন্য উদ্বেগজনক। এবং আমি কথার মাঝখানে বলছিলাম যে মোহাম্মদ ইমরানের মতন একজন দক্ষ কূটনীতিবিদ, তিনি অবশ্যই দক্ষ কূটনীতিবিদ, তিনি পড়াশোনা করেছেন চিকিৎসাশাস্ত্রে, তারপরেও তিনি পেশাদার কূটনীতিবিদ। এবং যে মুহূর্তে অর্থাৎ 2021 সালের ডিসেম্বরে যখন বিভিন্ন অভিযোগে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের উপরে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করল, তার পরপরই কিন্তু তড়িঘড়ি করে মোহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল শিফট করে, অর্থাৎ তিনি সেই মুহূর্তে ছিলেন নয়াদিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে, তিনি কিন্তু তাকে ওই সময় শিফট করে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের যে ওই মুহূর্তে আমাদের রাষ্ট্রদূত ছিলেন শহীদুল হক সাহেব, তাকে ফিরিয়ে আনা হয়। এর মধ্য দিয়েই প্রমাণ পাওয়া যায় যে তিনি কতটা কূটনীতিবিদ্যায় দক্ষ এবং তার উপরে বাংলাদেশ সরকারের আস্থা কতখানি। পিটার ডি হাস যেভাবে ছুটিতে গেলেন কিন্তু তার অবস্থান সম্পর্কে এখনো পর্যন্ত আমরা তেমন কিছু জানতে পারিনি, তিনি আর ফিরবেন কিনা, তিনি নাকি তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন বা অন্য কোথাও তাকে যুক্তরাষ্ট্র নিয়োগ দেবে, অথবা তিনি বাংলাদেশে আবার ফিরলেও যুক্তরাষ্ট্রের কী বার্তা নিয়ে তিনি ফেরেন, এই ধরনের নানান বিষয় নিয়ে মানুষ যখন একটি রহস্যের মধ্যে রয়েছে, ঠিক সেই মুহূর্তে আবার অনেকটা একইভাবে আমাদের রাষ্ট্রদূত সেই দেশ থেকে মোহাম্মদ ইমরান সাহেব তিনিও ছুটিতে গেলেন এবং শোনা যাচ্ছে যে তিনি অন্য কোনো মহাদেশের, অর্থাৎ আমেরিকা মহাদেশের মধ্যে কোনো রাষ্ট্রে নয়, অন্য কোনো মহাদেশের কোনো রাষ্ট্রে তার পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। সেটাও স্বাভাবিক, এটিও হতে পারে, কিন্তু আমাদের যে উদ্বেগের জায়গাটি, তিনি কোথায় আছেন, অবস্থান করছেন, এটা তো জানানোটা অস্বাভাবিক কিছু নয়। আর এই যে অস্বাভাবিক, স্বাভাবিক জিনিসটা অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যাওয়ার কারণেই এখন নানানভাবে মানুষের মুখে মুখে রটা শুরু করেছে যে আবার কি হলো, কি হতে চলেছে, বিষয়টা কি এর মধ্যে কি অন্য কিছু আছে। যেহেতু আমরা জানি না কি আছে, সেহেতু আগে থেকে আর আগাম অন্য কোনো মন্তব্য খুব সুনির্দিষ্টভাবে করতে চাই না। দর্শক, শুনেছেন রাশিয়ার পররাষ্ট্র দপ্তরের একটি বক্তব্যকে কেন্দ্র করে রীতিমতো বিরোধ জমজমাট হয়ে উঠেছে। আনুষ্ঠানিকভাবে বিএনপি তার জবাব দিয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি পিটার ডি হাসকে জড়িয়ে
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বক্তব্য দিয়েছে এবং বলেছে যে সরকার বিরোধী মহাসমাবেশ আয়োজনে বিরোধী দলের সঙ্গে পরিকল্পনা করেছেন পিটার ডি হাস। এই কথার রহণক রিজভী খুব কঠিনভাবে কঠোরভাবে সমালোচনা করে একটি বিবৃতি দিয়েছে বিএনপির পক্ষ থেকে। এই খবরে বলা হচ্ছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বাংলাদেশ প্রসঙ্গে যে বিবৃতি দিয়েছেন সেই বক্তব্যের সমালোচনা করে বিবৃতি দিয়েছে বিএনপি। দলটি বলেছে এই ধরনের বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের অনুভূতিতে আঘাত করেছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির জ্যেষ্ঠ যুব মহাসচিব রহণক রিজভী দলের পক্ষে এই প্রতিক্রিয়া জানান। 22 নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস সরকার বিরোধী সমাবেশ আয়োজনে বিরোধী দলের সঙ্গে পরিকল্পনা করেছেন। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছেন বলেও অভিযোগ করেছেন মারিয়া জাকারোভা। তার বার্তাটি ঢাকার রাশিয়ার দূতাবাসের